খাগড়াছড়ির মাটিরাঙ্গাই 2018 সালে পাহাড়ি ঢলে ধলিয়াখালের ওপর 90 ফুটের দীর্ঘ সেতুটি ভেঙে যায়। এতে ভোগান্তিতে পড়ে তপ্ত মাস্টার পাড়া, দয়া হেডম্যান পাড়া সহ 20 গ্রামের কয়েক হাজার মানুষ। 2019-20 অর্থ বছরে সেতুটি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এরপর 4 বছর পার হলেও সেতুটির 40% কাজও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা, বন্ধ রয়েছে মালামাল পরিবহনও। এই ব্রিজ ভাঙার কারণে আমরা মালামালগুলো বাজারে নিতে পারতেছি না। ব্রিজ যদি থাকতো তাহলে হুন্ডা দিয়ে ডাইরেক্ট যেতে পারতাম, এমনকি অন্য গাড়ি দিয়ে যেতে পারতো। কাবলিত্রি কারণে এই বৃষ্টি হচ্ছে না, মরিচা তরিচা ধরে সবকিছু অকিছু অবস্থা আমার ধারণা হচ্ছে। বারবার বলার পরও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করে বিলম্বের পেছনে জেলা পরিষদের গাফিলতিকে দায়ী করছেন জনপ্রতিনিধি। এই বৃষ্টি দ্রুত বাস্তবায়নের জন্য দ্রুত কাজ পরিচালনা করার জন্য আমি উদ্যোগ কর্তৃপক্ষের সাথে আবেদন জানাচ্ছি। ব্রিজের নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে শোকজ করে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে শীঘ্রই নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দেন জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী। শোকজ করার পরে এবং আমরা দুইবার করার পর্যন্ত ইয়ে নিই, এই এখন এই পরিপ্রেক্ষিতে এখন কাজ আবার শুরু করছে। কাজ বর্তমানে কাজ চলমান আছে, আশা করি আমরা শেষ করতে পারবো। ব্রিজটি নির্মাণের জন্য প্রথম ধাপে ব্যয় ধরা হয়েছে 1,90,00,000 টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি।